وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ. ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال الله تعالى في سورة الممتحنة قد كان لكم أسوة حسنة في إبراهيم. وقال الله تعالى في سورة الحجرات ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان. শুদ্ধিও সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, তার উপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহুমা আমিন। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি আকীদার বিষয় নিয়ে। আজকে আমি আলোচনা করব আকীদারই একটা বিষয়, সেটা হলো যে পুজোতে চাঁদা দেওয়া যাবে কি যাবে না, আর পুজোতে যদি চাঁদা দিতেই হয় তাহলে তার শারঈ ইসলামিক বিধান কি, কিভাবে দিতে হবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা জানি যে বড় বড় পাপ কাজ অনেক আছে,
আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমাহ, যারা বড় বড় পাপ কাজ থেকে বেঁচে থাকবে, ওয়াল ফাওয়াহিশা, এবং ফাহেশা কথাবার্তারা কাজকর্ম থেকে বেঁচে থাকবে। ফাহেশা বলতে ক্বালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহেশা, যেই কাজগুলো জেনার নিকটে নিয়ে যাবে সেই কাজগুলোকে বলা হয় ফাহেশা। তাহলে ফাহেশা কাজ থেকে যারা বেঁচে থাকবে, ইল্লা লামাম, কিন্তু ছোট ছোট গুনাহ ছাড়া, তাহলে আল্লাহ তাআলা এমনিতেই ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। অগণিত বড় বড় কাবিরা গুনাহ আছে যেগুলো মানুষ যদি করে তাহলে সে বড় কাবিরা গুনায় লিপ্ত হল, এবং কাবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য একটাই কাবিরা গুনাহ যথেষ্ট। তবে সব থেকে যেটা বড় কাবিরা গুনাহ সেটা হলো শিরিক এবং কুফুর এবং নিফাক, যে শিরিক ইসলাম থেকে বের করে দেয়, যে কুফুর ওয়াসিকার ইসলাম থেকে বের করে দেয়, যে নিফাক মুনাফিকি ইসলাম থেকে বের করে দেয়, যে বেদাত আকিদাগত বেদাত ইসলাম থেকে বের করে দেয়, এগুলো হলো বড় বড়, সব থেকে বড়। তার মধ্যে সব থেকে বড় হলো শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা এটা কখনোই কাউকে ক্ষমা করবেন না যদি সে শিরিক করে মারা যায়। তো এই সমস্ত গুনাহ তো করা দূরের কথা, সহযোগিতাও করা যাবে না, অর্থ দিয়ে হোক, সমর্থন করে হোক, আপনার এমনি কথার মাধ্যমে হোক, কোনো রকমভাবে কোনো রকম পাপে সহযোগিতা করা যাবে না। তাহলে প্রশ্ন হলো কি, পুজোতে চাঁদা দেওয়া যাবে কি যাবে না? উত্তর, এক নাম্বার উত্তর হলো না, কোনো মতেই না, চাঁদা দেওয়া যাবে না। কেন? যদি বড় বড় অন্যান্য কাবিরা গুনাহতে সহযোগিতা করা, সাহায্য করা যদি না যেতে পারে, তাহলে এত বড় কাবিরা গুনাহতে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন? আল্লাহ তাআলা সূরা মায়েদায় 2 নম্বর আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, একে অপরকে সহযোগিতা করো, আর গুনাহের কাজে, পাপের কাজে এবং শত্রুতার কাজে, দুশ্মনের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। তাহলে পাপের কাজে সহযোগিতা করা যাবে না, এটা হলো প্রথম হুকুম। এখন ধরেন এমন কিছু পাপ আছে যেগুলো নিজে করলে বা সহযোগিতা করলে আগামী দিনের জন্য চালু হয়ে যায়। তো যদি কেউ এরকম কোনো পাপ কাজ করে, রীতিনীতি চালু করে বা সেই কাজে যদি সহযোগিতা করে, তাহলে আগামী দিনে যারা করবে তাদের গুনাহ সমপরিমাণ পাপ তার উপর পড়বে। মুসলিম শরীফের হাদিস, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলাহা মান আমিলা বিহা, যে ব্যক্তি ভালো রীতিনীতি চালু করবে বা রীতিনীতি চালু করার জন্য সহযোগিতা করবে, তো সেটা যদি চালু থাকে আগামী দিনে, তাহলে সে ভালো রীতিনীতির যে একটা নেকি আছে সে নেকি সে পাবে, এবং তার উপর যারা আমল করবে তার সমপরিমাণ নেকি সে পাবে। ঠিক ওই রকমভাবে তারপরে হাদিসে আছে যে মান সান্না সুন্নাতান সাইয়্যাহ, যে ব্যক্তি কোনো খারাপ রীতিনীতি চালু করবে এবং তার যে একটা বোঝ গুনাহ আছে সে গুনাহ সে পাবে, এবং তার উপর যারা আমল করবে তার সমপরিমাণ গুনাহ পাপ তার ঘাড়ে চাপবে। এটা কিয়ামত পর্যন্ত যদি থাকে তাহলে কিয়ামত পর্যন্তই সে সমপরিমাণ গুনাহ পাবে। যেটা আমরা পরিষ্কারভাবে হাদিসে পেয়ে যাই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র কাবিল হাবিলকে মেরে ফেলেছিল, তো আল্লাহর রাসূল বলছেন যে অন্যায়ভাবে যত এই মার্ডার হবে, হত্যা হবে, তার সমপরিমাণ গুনাহ সে কাবিলের উপর পড়বে। ঠিক এইরকমভাবে আমরা আমাদের সমাজে দেখি যে রীতিনীতি এরকম অনেক জায়গায় চালু ছিল, এখন বর্তমান বন্ধ আছে, এখনও চালু আছে। প্রথম কোনো কারণে একজনকে মেরে ফেলেছে,
তারপর আরেকজনকে মারছে এইভাবে, আমাদের এলাকায় তো ছিল, এখন হয়তো হালে বন্ধ হয়েছে বিবাহ সাধি দিয়ে। তো এই যে রীতিনীতি, তো তারা যে চালু করছে, তার গুণা তো আদমের ছেলে পুত্র কাবিল পাবে, কিন্তু তারপরে যারা চালু করছে সে পাবে, তারপরে যে চালু করছে তার পরবর্তীতে যত গুণা হচ্ছে সেগুলো সে পাবে। তাহলে এমন কোনো কাজ চালু করা যাবে না যেটা স্বাভাবিকভাবে আপনার ঘাড়ে চাপবে। যেমন আমাদের পুজোর চাঁদা বলেন, আর এমনি খারাপ কাজে সহযোগিতা বলেন, এই যে সহযোগিতাগুলো, এগুলো আগে এরকম বাধ্যতামূলক ছিল না, বা আগে এত চাপাচাপি করে এত জিড়াবিড়ি করে চাইতো না, কিন্তু এখন বর্তমান সময়ে চাইছে। কেন? কারণ হলো যে এখন মুসলিম জাতি এখন সহজেই দিয়ে দেয়। তো সহজেই যে যারা দিচ্ছে, এই যে রীতিনীতি সহজে দেওয়া চালু করছে, তারপরে আম হয়ে যাচ্ছে, এবং আমাদের ওয়া মুসলিম ভাইরা সেটা সুযোগ পেয়ে আরও বাধ্যতামূলক করতে চাইছে। তাহলে যে প্রথমে যারা সহজে দিয়েছে তাদের ওপর এই গুনাহের ভার গলা চাপবে। যাই হোক, আমাদেরকে ঘোষণা করা উচিত ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ঈমানের কি মূল্য! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইয়াকা বলেছিলেন, তাই তার জন্য বলা হয় যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা মিল্লাতের অনুসরণ করো। তিনি কেমন ছিলেন? লাকাদ কান আলাকুম ফি রাসূল, লাকাদ কান আলাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা, যে ইব্রাহিমের মধ্যে এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য একটি উত্তম আদর্শ রয়েছে। তারা কি বলেছিল? তারা তাদের কওমকে, তাদের জাতিকে বলেছিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যাদের তোমরা ইবাদত করো তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি, এবং অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগজা, এবং দুশমনী এবং শত্রুতা এটা শুরু হলো ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তোমরা হাত্তা তুমিনা বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত এই দুশ্মনী শত্রুতা জারি থাকবে, চলবে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের ইয়াকার ঘোষণা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নমুনা, আদর্শ হিসাবে তিনি আল্লাহ তাআলা পেশ করেছেন। তিনি ইয়াকায় তিনি লড়েছিলেন, আমাদেরকে এটা হওয়া উচিত ছিল। ইমানের কি দৌলত, ইমান কি মূল্য! আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইমানের ব্যাপারে বলছেন যে ওয়ালাকিন হাব্বাবাল্লাহু ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তোমাদের নিকটে ইমানকে প্রিয় করেছেন, হাব্বাবা মাহবুব বানিয়েছেন, প্রিয় করেছেন। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে এই ঈমানটাকে আল্লাহ তাআলা সুশোভিত করেছেন, সৌন্দর্য করেছেন। ঈমানের কথা বললে তোমাদের অন্তরটা আরো ভালো হবে। ঈমান কি জিনিস! ঈমানের স্বাদ একটা অন্য জিনিস। এবং ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, এবং তোমাদের নিকটে আল্লাহ তাআলা এই নাফরমানি এবং কুফরি এবং অবাধ্যতাকে, আল্লাহ তাআলা পাপ কাজকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, অপ্রিয় করেছেন। অতএব হাদিস শরীফে আছে যে ব্যক্তি গুনাহ পাপের কাজ করবে, সে খারাপ কাজে সহযোগিতা হোক, এমনি জেনায় লিপ্ত হোক, আরও বিভিন্ন কাজ হোক না কেন, যদি পাপের কাজ করে আর তার মধ্যে এ অনুভূতি না হয় যে আমি যে পাপ কাজ করছি এটা সত্যিকারই পাপ, এটা আসলে পাপ, এরকম যদি অনুভূতি না হয়, তার মধ্যে যদি অপছন্দ না লাগে, হ্যাঁ, এবং সে পাপকে পাপই যদি না মনে করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। আর যদি অনুভূতি হয় যে আসলে পাপ আমার ভুল হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার ঈমান আছে। অতএব এখানে ঈমানটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রিয় করেছেন, আর আমরা কখনোই ঈমানের জন্য, আমাদের ঈমানটাকে আমরা অন্য কিছুর জন্য বিলিয়ে দিতে পারি না। ঠিক আরেকটা পরিষ্কার করে বিষয়, এখনও পরিষ্কার হয়তো হয়নি, বিষয় হলো যে আরেকটা, যে যারা অন্য উৎসব করে, বেজাতি, যারা অন্য ধর্ম পালন করে,
তাদেরকে এমনি অর্থ দিয়ে সহযোগিতা করা তো দূরের কথা, শুধু মুখ দিয়ে মুবারকবাদ দেওয়া যাবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কেউ যদি মুবারকবাদ দেয়, তাদেরকে যদি বলে শুভ বিজয়া বা আরও বিভিন্ন রকম যে বাক্য আছে সেগুলো যদি বলা হয়, মুবারকবাদ দেওয়া হয়, তাহলে এটা এত বড় গুনাহ যে জেনা এবং আরও অন্যান্য যে কাবিরা গুনাহ আছে তার থেকে বড় গুনাহ, বড় পাপ হলো শুধু মুবারকবাদ দেওয়া, তাদের ভালো চাওয়া, এটা বড় পাপ। অতএব মুবারকবাদ দেওয়াও যাবে না। প্রথম আমরা চাঁদা কেন দিই, আমরা কেন দিই চাঁদা, কিসের জন্য দিই? প্রথমত আমরা এখানে যে বসবাস করছি এই এলাকায় আমাদেরকে এতটা বাধ্য করে না যে দিতেই হবে, আপনি চাইলে বাঁচতে পারেন, আপনি না দিলেও চলবে। কিন্তু প্রথমত আমরা যেটা চাঁদা দিই যার জন্য সেটা হলো সম্মান, একই সাথে কাজ করছি। অতএব আপনার যার সঙ্গে আপনি কর্ম করছেন, কাজ করছেন, সার্ভিস করছেন, সে হয়তো বেজাতি, সে আপনাকে বলল যে ভাই আমাদের উৎসব আছে, মোটা একটা টাকা আপনাকে লাগবে। তখন এবার আপনি দেখছেন যে তাই তো সম্মান, সম্মানের হানি হবে, আমি যদি না দিই কী বলবে, তার সাথে সম্পর্ক ছিন্ন হবে, এই যে একটা সম্মান, এর জন্য দেওয়া হয়। দ্বিতীয়ত হলো যে আপনি বাড়িতে এক জায়গায় বসবাস করছেন অনেক দিন থেকে, এখন সে আপনার কাছে চাইছে, তো আপনি সহজেই বলেন ঠিক আছে নাও, দিয়ে দিলেন, এই যে সহজেই, কেন আপনার সম্মানের হানি হবে এই জন্য। তো এখানে আপনার সম্মানের হানির জন্য কেউ যদি দেয় বা অন্য কোনো এমনি নিজের স্বার্থে যদি দিয়ে দেয় দুনিয়াবি কোনো সন্তুষ্টির জন্য, তাহলে শুনে রাখুন আল্লাহ তাআলা সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা ক্বীলা লাহুত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জা, যখন তাকে বলা হলো যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, অতএব পাপ কাজ থেকে বিরত থাকো, খারাপ কাজ থেকে বিরত থাকো, কুফরি কাজ করিও না, তখন আখাযাতহুল ইজ্জা, তখন ইজ্জত তাকে ধরে ফেলল, ইজ্জতের হানি হবে, তাই সে গুনাহর কাজে পাপের কাজে লিপ্ত হলো। আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, সে ইজ্জতের জন্য, নিজের অহংকারের জন্য, আমার একটা অহমিকা আছে, এর জন্য সে কি করলো, খারাপ কাজে লিপ্ত হলো। আল্লাহ তাআলা বলছেন ফাসবুহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, সে যাবে জাহান্নাম। অতএব এমনি ইজ্জতের জন্য আপনি দিতে পারবেন না। এখনো পরিষ্কার হয়নি আপনাদের প্রশ্ন, এখনো জেগে আছে যে হয়তো আমরা এখন আমাদের যেই জায়গাতে কর্ম করছি বা যেই জায়গায় বসবাস করছি বা হয়তো রাস্তাঘাটে চলে যাচ্ছি, রাস্তাঘাটে আমরা যাচ্ছি, আমাদেরকে ধরলো, উপায় নাই, এ পাপ কাজে তোমাকে আমাদের এই কাজে সহযোগিতা করতেই হবে, কিছু অর্থ তোমাকে লাগবে বাধ্য। এখন আপনার ওখানে অনেক সময় নষ্ট হবে, আপনার সময়ের মূল্য আছে, হয়তো আপনি এমন একটা কাজে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, আরও একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, তো সময় একটা, বা হয়তো আপনার শারীরিক ক্ষতি হবে, আপনাকে ধমকি দিল, এখানে শুধু এক নাম্বার যেটা মজবুর করবে সেটা হলো ধমকি, মারার হুমকি দিল, এবং আপনার হয়তো পারিবারিক কোনো একটা ক্ষতি করবে, কোনো উপায় হচ্ছে না, সে জায়গাতে আপনি মজবুর, 100% আপনাকে মজবুর হতে হবে। মজবুর মানে বাধ্য, যে আপনি আসলেকে মজবুর, এটা আপনার অন্তর জানছে এবং আপনি জানছেন, 20% না 30% না 50%, আসলে কি মজবুর এটা আপনাকে দেখবে। যদি অসহায় হয়, মজবুর আপনি হন, তাহলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। এর জন্য দলিল আছে অবশ্যই, যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির, আল্লাহ তাআলা তোমাদের জন্য মুর্দা যেটা এমনিতেই মরে যায় এবং শুকর এবং রক্ত, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু ফামানিস তুররা, যখন তোমরা অসহায় হবে, খাবার নাই, দাবার নাই, কিছুই নাই, তখন তোমরা একদম হাবুডুবু করে খাবে না, একদম তৃপ্তি সহকারে খাবে না, তবে শুধু জানটা বাঁচানোর জন্য তোমরা খেতে পারো শুকরের মাংস বা আরও যেটা হারাম করেছে সেটা খেতে পারো, মজবুর অসহায়,
তো সে জায়গায় আপনি বুঝবেন যে আপনি মাজবুর, কোথাও কিছু নাই, শুকুরের মাংস শুধু শুকুরেরই চাষ, তারা এছাড়া আর কিছুই খায় না, অতএব আপনার কাছে খাবারও নাই, তাহলে শুকুরের মাংস খেতে পারেন। স্পষ্ট দলিল সুরা নাহাল, সুরা নাহালের আয়াত নাম্বার, যাই হোক, মান কাফারা বিল্লাহি মিন বাদ ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং এই কুফুরের জন্য অন্তরটা যদি উন্মুক্ত করে দেয়, মানে কুফুর করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য মর্মান্তুদ আযাব আছে, যন্ত্রণাদায়ক তাদের জন্য আযাব আছে। আর ওয়ালাকিন উকরিহা, আর তাকে যদি জোর করা হয়, জবরদস্তি যদি করা হয়, বাধ্য করা হয়, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এবং তার ঈমানটা মুতমাইন্নুম, তার অন্তরটা মুতমাইন্নুম বিল ঈমান, ঈমানের সাথে মুতমাইন আছে, ঈমানের সাথে তার অন্তরটা লেগে আছে, বুঝতেই পারছেন অর্থ, যে মুতমাইন্নুম বিল ঈমান, সেক্ষেত্রে সে অপছন্দ করে কোনো বাক্য বা কোনো কাজ কুফরি বা শিরকি করে ফেলতে পারে। তবে বাধ্যতামূলক এটা আপনাকে 100% হতে হবে। তাহলে বোঝা গেল যে বাধ্য হতে হবে, তবেই আপনাকে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে, আরও আপনার প্রশ্ন আছে, এবারে আপনি উত্তরটা ইনশাল্লাহ পেয়ে যাবেন স্পষ্টভাবে, যে আপনার ধরেন আমি এমন একটা এলাকায় বসবাস করছি যেখানে আমাকে বাধ্য করা হয়, উপায় নাই, দিতেই হবে, বাধ্য আপনাকে দিতেই হবে, উপায় নাই, এখানে আপনাকে হুমকি দিচ্ছে একদম 100% বাধ্য। তবে একটা উপায় আছে, যে যদি আপনি এই এলাকা ছেড়ে, এখন তো অন্য দেশে তো যাওয়ার কোনো উপায় নাই, একটা দেশ ছেড়ে আরেক দেশ কোনো উপায় নাই, তবে এই এলাকার মধ্যে যেখানে আপনার কুফরি কাজ বা শিরকি কাজে সহযোগিতা করতে হয় না, একবার পাপের কাজে, এক কথায় পাপের কাজে সহযোগিতা করতে হয় না, ওরকম কোনো যদি এলাকা থাকে, তাহলে আপনাকে হিজরত করে ঈমানটা বাঁচানোর জন্য যাওয়া উচিত। এর ব্যাপারে স্পষ্ট হাদিস, যে আল্লাহ রসুল বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বললেন যে তোমরা জামাতকে আঁকড়ে ধরো, মুসলিম জামাতকে তোমরা আঁকড়ে ধরো। সাহাবি প্রশ্ন করলেন, যদি মুসলিম জামাত না থাকে, মুসলিম যদি নেতা না থাকে, তাহলে কি করব, তাহলে তোমরা এমনিতেই থাকো, এমনিতেই বসবাস করো, কোরআন হাদিসকে মানো। তারপরও দেখা গেলো যে আমার কোরআন হাদিসকে এমন একটা এলাকায় বসবাস করছি যেখানে কোরআন হাদিসকে মানতে আমাকে বাধ্য করছে না, মানতে দিছে না, পাপের কাজে আমাকে লিপ্ত হতে হচ্ছে, তাহলে কি করব। রাসূল বললেন, ছাগল পাগল নিয়ে তুমি, পশু নিয়ে জঙ্গলে চলে যাও এবং জঙ্গলে বসবাস করো। তাহলে ঈমান বাঁচানোর তাগিদে উচিত হলো যে আমাদেরকে অন্য জায়গায় হিজরত করে যাওয়া, এটা উচিত আপনার করতে পারেন, বাধ্য যদি হন তাহলে আলাদা বিষয়। তাহলে আর একটা হাদিস এ বিষয়ে স্পষ্ট আছে, যে একজন মানুষ হত্যা করেছিল 99 জনাকে, তারপরে আর একজনাকে সে হত্যা করে পূজালো, সে একজন আলেমকে, তাকে জিজ্ঞাসা করলো যে আমার কি কোনো মানে মানে আমার কি কোনো ক্ষমা চাওয়ার কোনো উপায় আছে, আমার কি এই গুনাহগুলো মাফ হয়ে যাবে এরকম কোনো উপায় আছে। তখন সে আলেম বলল, আরে অসম্ভব, তুমি এত বড় গুনাহ করেছো, 99 ব্যক্তিকে তুমি হত্যা করেছো, মেরে ফেলেছো, আবার তুমি বলছো আবার ক্ষমা আছে। তখন তাকেও হত্যা করে ফেলল। তারপরে অন্য একজন আলেমের কাছে গেলে সে বলল যে তোমার যে এলাকা আছে সেই এলাকা তুমি পরিত্যাগ করো এবং তুমি এমন একটা এলাকা যাও যে এলাকায় ভালো ভালো লোক আছে, যেখানে ইমানদার লোক আছে, ইমানি কথা কাজ সব রকম হয়, সেখানে তুমি যে তাদের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইতিহাস সকলের জানা, সে জায়গায় পৌঁছাতে পারেনি, কিন্তু যেতে যেতেই মারা যায়। মারা যাওয়ার পরে তখন ফেরেশতাদের মধ্যে ঝামেলা হয়, রহমতের ফেরেশতা আজাবের ফেরেশতাদের মধ্যে ঝামেলা হয়, আজাবের ফেরেশতা বলে না আমরা নিয়ে যাব, রহমতের ফেরেশতা বলে আমরা নিয়ে যাব। সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে জায়গা মাপা হোক, যে তার এলাকা থেকে সে কতদূর গিয়েছে এবং সে যে জায়গাতে পৌঁছাচ্ছে সেই জায়গা থেকে আর কতদূর বাকি আছে, সেটা যদি খুবই অল্প হয়
তাহলে তাকে মাফ করে দিতে হবে, তাহলে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। অবশ্যই পরে দেখা গেল যে সে তার চেষ্টাতে, সে আল্লাহ তাআলা চেষ্টা করেছিলেন তাই তার ওই জায়গাটাই নিকটবর্তী হয়ে গেছিল, দিয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন। তাহলে বোঝা গেল, স্পষ্ট হলো যে আপনি যে এলাকায় আপনাকে পাপ কাজে লিপ্ত হতে হচ্ছে, কুফরি কাজে লিপ্ত হতে হচ্ছে, সেই এলাকা আপনাকে ছেড়ে যাওয়াটা একদিক দিয়ে ফরজই বলতে পারেন। এই ব্যাপারে আপনাকে একটা দলিল দিই। সূরা নেসা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, যখন ফেরেশতাগণ তাদের নিকটে এসে তাদের জান কবজ করতে এলো যারা জুলুম করেছিল। জুলুমটা কীভাবে করেছিল, আসলে এরা একটা প্রেক্ষাপট আছে। কেমন প্রেক্ষাপট, যে আপনার যখন মক্কা থেকে মদিনা হিজরত হলো তখন আমভাবে সকলকে ঘোষণা হয়ে গেল যে সকলকেই হিজরত করতে হবে, হিজরত যদি না করা হয় তাহলে কুফরির শামিল, মানে তখন কুফরির শামিল। তো হিজরত সবাইকে করতে হবে, কিছু লোক বাকি থাকলো হিজরত করেনি, তারা কিন্তু বাধ্য হয়ে মুশরিকদের সাথে মানে একাগ্রত হয়ে তাদেরকে যুদ্ধে লিপ্ত হলো মুসলিমদের বিরুদ্ধে। অতএব তাদেরকেও যেতে হলো, তারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তাদের শুধু সংখ্যা বাড়ানোর জন্য যেতে হয়েছিল, যুদ্ধ করতে হবে না। সেক্ষেত্রে গিয়ে দেখা হলো, দেখা গেল যে মুসলিমরা যখন মারলো বদরের যুদ্ধে, বলেন বদরের যুদ্ধে এরকম ঘটেছিল, তখন কিছু মুসলিমদেরকে যারা ওখানে বসবাস করছিল হিজরত করে যায়নি তাদেরকেও আঘাত হয়েছিল, তাদেরকেও আঘাত হয়েছিল। তখন ফেরেশতা তাদের জান কবজ করার জন্য মরণের সময় তাদের নিকট এসেছিল, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, ফেরেশতারা ওয়াফাত দেওয়ার জন্য, মউত দেওয়ার জন্য তাদের নিকট এলো। জালিমি আনফুসিহিম, যারা জুলুম করেছিল তাদেরকে জিজ্ঞাসা করলো, ক্বালু ফীমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে এই জমিনে, তাদেরকে জিজ্ঞাসা করলো। তারা বলল, ক্বালু মুস্তাজআফিনা ফিল আরজ, আমরা এই জমিনে অসহায় ছিলাম। তারা কি বলল, তারা আমরা এই জমিনে অসহায় ছিলাম। আসলে কিন্তু তারা এতটা অসহায় ছিল না, 100% তারা বাধ্যতামূলকভাবে তারা বাধ্য ছিল না। তাই তাদেরকে বললে যে আলাম তাকুন আরযুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর কি জমিন প্রশস্ত ছিল না। এইভাবে আল্লাহর ফেরেশতারা ঘোষণা করলেন যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা বাধ্য ছিলে, ফাতুহাজিরু ফিহা, তখন তোমরা ওই এলাকায় গিয়ে হিজরত করতে। বিষয় হলো যে এই সব বিষয়ে আপনার লেকচার দিতে গেলে আপনার রু আখাড়ো হয়ে যাবে, যাই হোক আমি সেভাবে বলছি না। তাই ফাতুহাজিরু ফিহা, তখন সেখানে তোমরা হিজরত করতে, ফাতুহাজিরু ফিহা, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বিষয় হলো যে এখান থেকে স্পষ্ট হয়ে গেল, এখানে এই হুকুমটা আম হয়ে গেছে এখন, যদি আপনাকে এমন এলাকায় বসবাস করছেন যেখানে আপনাকে কুফরি কাজে শিরকি কাজে লিপ্ত হতে হচ্ছে, কোনো উপায় থাকছে না, বাধ্য হয়ে যাচ্ছেন, শুধু একটা উপায় বাকি থাকছে, সেটা হলো যে আপনাকে এমন একটা এলাকায় গিয়ে বসবাস করা, জঙ্গলে গিয়ে বসবাস করা যেখানে আপনার এরকম বাধ্যতামূলক থাকবে না, সেখানে যদি যান তাহলে হয়তো আপনি বাঁচতে পারেন। এটা আপনার যাওয়া উচিত, একটা মুমিনের জন্য ইমান বাঁচানোর তাগিদে যাওয়া উচিত। ঠিক এরকমভাবে একই প্রশ্ন আসে, যে একই প্রশ্ন এসে যায় যে কেউ বলে যে আমি একটা সার্ভিস করছি, এক জায়গায় কোম্পানির কাজ করছি, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছি, কিন্তু সেখানে বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে, বাধ্য করে যে তাদের উৎসবের জন্য শিরকি কাজের জন্য আপনাকে চাঁদা দিতে হচ্ছে, যদি আপনার কোনো উপায় থাকে তাহলে সেই জায়গা, সেই ব্যবসা, সেই তিজারাত ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত। আপনাকে আমি বলছি না যে ছেড়ে দেন, তবে এই সমস্ত হুকুম আহকাম আরও বিষয়গুলো আপনাকে যদি ক্লিয়ার করি তাহলে উচিত হবে ছেড়ে দেওয়া। আল্লাহ বলবেন যে আলাম তাকুন আরযুল্লাহি ওয়াসিয়া, একই প্রশ্ন করবেন যে 100% তো তুমি এখানে বাধ্য ছিলে না, তোমার তো আরও উপায় ছিল, আরও উপার্জনের তো আরও উপায় ছিল, জমিন তো প্রশস্ত অনেক জায়গায়, তুমি না একটু অভাবী থাকতে, এটাই শুধু। তাহলে আল্লাহ বলবেন যে জমিন প্রশস্ত। বিষয় হলো
যে সমস্ত বিষয় থেকে পরিষ্কার হয়ে গেল যে 100% যদি বাধ্য আপনি থাকেন তাহলে ওই হুকুমগুলো থেকে আপনি দিতে পারেন, দেওয়া যায়। এখানে আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেছেন, আমি এবার ছেড়ে দেব, ইল্লাল মুস্তাজাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। তারপরে আয়াত আল্লাহ তাআলা বললেন, কিন্তু পুরুষদের মধ্যে এবং নারীদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে যারা আসলেই মুস্তাজাফিন, যারা আসলেই অসহায়, ওয়ালা ইস্তাতিউনা হিলা, যারা আসলে কোনো হিলা বাহালা পায় না, যাদের কোনো উপায় থাকে না, অন্য জায়গা সফর করবে, অন্য জায়গা গেলেও তাদেরকে ঝাঁটা খেতে হবে, কোনো উপায় নাই, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, বা তারা রাস্তা পাচ্ছে না সফর করার, হিজরত করার কোনো উপায়ই নাই, আসলে তাদেরকে এখানে থাকতেই হবে, একদম বাধ্য 100%, তারা ছাড়া এখানে, মানে তারা ছাড়া যারা এমনিতেই বলছে আমরা বাধ্য, আসলে বাধ্য না, এটা আপনি জানছেন, আপনি আসলে কি বাধ্য। বিষয় হলো যে আমি পরিশেষে আপনাকে একটা কায়দা কৌশল বলি, যে আমরা যদি এখন বর্তমান সময়ে আমরা যাদের সঙ্গে বসবাস করছি, মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে সকলে আমরা বসবাস করছি, যাদেরকে আমরা দাওয়াতি কাজগুলো এখনও পর্যন্ত দিইনি, দাওয়াত দিইনি, আমরা লজ্জা করছি তাদেরকে, আমরা সম্মানের হানি হবে এরকম ভাবছি, আমার কলিনকে আমি বলতে আমি ভাবছি যে সম্মানের হানি হবে, আপনার কাছে যখন চাঁদা চাইছে বা অন্য কোনো সময় আপনি তাকে বুঝিয়ে বলেন যে দেখেন লাকুম দিনুক মলিয়া দিন, আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার, ধর্ম একটা আলাদা জিনিস, আপনার সাথে অন্য সম্পর্ক, লেনদেন, উঠা বসা, চলাফেরা সবই আছে, কিন্তু যদি এই ধর্মের ব্যাপারে যদি আপনি বলেন তাহলে তো আমার আরও যে শিরকি কাজ, এটা আমাদের শিরকি বলছি, এমনকি আমাদের স্বজাতি যারা কবর পূজার করে, মাজার, এসব বিভিন্ন শিরকি কাজে লিপ্ত হচ্ছে, তাদেরকেও সহযোগিতা করা যাবে না, তাদেরকেও যদি আমরা সহযোগিতা করি, আর আপনার এই যে মূর্তি পূজায় একই জিনিস, অতএব আমরা এটা করতে পারবো না। তাছাড়া সামাজিক যদি কোনো কাজ হয়, ভালো কাজ, যেটা সকলের প্রয়োজন, একটা কল খারাপ হয়ে গেছে, 2000 টাকা খরচ হবে, আপনি পকেট থেকে বের করে দেন, আপনাকে কখনো এই কাঞ্জুস কার্পণ্য বলবে না, বাহ ভালো তো, তাদের অসহায় যদি হয়, তারা খেতে না পায়, তাদেরকে সহযোগিতা করুন, এইভাবে ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বললে ইনশাল্লাহ আপনার এই বহরমপুর এলাকায় কখনোই আপনার অশান্তি তারাও করবে না আর আপনারাও করবেন না, ঠিক এইরকমভাবে ইনশাল্লাহ আমরা বসবাস করতে পারবো, এটা হলো বিষয়। এখন আমি বিষয়টাকে গুছিয়ে নিই, যে প্রথম হুকুম হলো, যদি বলা হয় প্রথম প্রশ্ন যে চাঁদা দেওয়া যাবে কি যাবে না, প্রথম প্রশ্ন হলো, উত্তর হলো না, কখনোই দেওয়া যাবে না, না শুধু চাঁদা কোনো খারাপ কাজে সহযোগিতা করা যাবে না, যদি মানে সম্মানের হানি হবে বা আমার এমনি বিপদ হবে, বিপদ নয় এমনি একটু হালকা ফুলকা কিছু হবে, এরকম যদি কোনো ভয়ের কারণে যদি না দেন, এটা শরীয়ত মেনে নেবে না, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তৃতীয়ত হলো যে একেবারেই বাধ্য, আপনাকে বাধ্যতামূলক, আপনি বাধ্য 100%, আপনি বুঝেন সেটা বাধ্য না বাধ্য নয়, তাহলে সেটা সেক্ষেত্রে দেওয়ার অনুমতি অপছন্দ করে, কলবুম অকলবহু মুতমাইন্নুম বিল ঈমান, আল্লাহ তাআলার প্রতি আমার ঈমান আছে, আমি শুধু তাদেরকে খাওয়ার জন্য এরকম বিভিন্ন রকম নিয়ত করে আপনি দিতে পারেন, তবে বাধ্যতা 100% হতে হবে, না হলে কৈফত দিতে হবে। আর 4 নম্বর হলো যে সব থেকে বড় কথা হলো যে আমরা সকলের সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, আমাদের মাধ্যমে যেন দাওয়াতি কাজটা হয়, তাদেরকে একটু একটু করে যেন আমরা কথা বলতে পারি এবং তারা যেন ইসলামের দিকে ধাবিত হয়, এটাই আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বিষয় আশা করি ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা পরবর্তীতে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব।